আমাকে বাঁচাও, আমি বড় বিপদে পড়েছি। আমার বড় কষ্ট হচ্ছে। কেউ কি আছো? একটু দরজাটা খোলো না গো। কেউ আছো? বেরিয়ে এসো দয়া করে, বাঁচাও, আমাকে বাঁচাও। নাগিন যখন তার রক্তাক্ত শরীর নিয়ে টুনির বাড়িতে সাহায্য চাচ্ছিল, তখন নাগিনীর ডাক শুনে টোনা আর টুনি তাদের মেয়ে টিংটিংকে নিয়ে বেরিয়ে আসে। আর নাগিনকে এই অবস্থা দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, আমার বাড়িতে নাগিন? ও মা গো, নাগিন মাতা, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি গো। এক দুষ্ট তান্ত্রিক একটা শক্ত খাঁচায় আমাকে বন্দি করে রেখেছিল। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছি। তোমরা আমাকে একটু সাহায্য করো না, আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসেছি। সাহায্য করো, দয়া করে একটু সাহায্য করো আমাকে। নাগিনীর এমন কথা আর রক্তাক্ত শরীর দেখে টুনির ভীষণ মায়া হয়। আর টুনি বলে, ঠিক আছে নাগিন মাতা, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। বলুন, আমরা আপনার জন্য কি করতে পারি? শোনো, আমার পেটের মধ্যে একটা নাগমণি আছে। আমি সেই নাগমণিটা তোমাদের দিয়ে যেতে চাই। তোমরা এই নাগমণির রক্ষক হয়ে থেকো। যদি ওই তান্ত্রিক কোনোভাবে এই নাগমণির খোঁজ পায়, তবে ওই তান্ত্রিক নাগমণি দিয়ে অনেক খারাপ কাজ করবে। তোমরা এই নাগমণিটা তোমাদের কাছে রেখো, আর এই নাগমণির কাছে তোমরা যা চাইবে সব পাবে। তার বিনিময়ে এই নাগমণিটা শুধু একটু দেখে রেখো দয়া করে তোমরা। এ কথা বলে নাগিন তার পেটের ভেতর থেকে সেই নাগমণিটা তার মুখ দিয়ে বের করে দেয়, আর সাথে সাথে সেখানে নাগিন মারা যায়। টুনি সেই নাগমণি নিয়ে ঘরে যায়। এদিকে টোনা আর টিংটিং যখন বাহিরে দাঁড়িয়ে ছিল, সে সময় এক তান্ত্রিক হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে। এ বেটা, তোর বাড়িতে কোনো নাগিন এসেছিল? যদি এসে থাকে তবে আমাকে বল। ওই হারাম জাদি নাগিনের কত বড় সাহস, সে আমার হাত থেকে পালিয়ে এসেছে। বল বল তাড়াতাড়ি, ওই নাগিন কোথায় এসেছিল কি এখানে বল। না না তান্ত্রিক বাবা, আমাদের বাড়িতে কোনো নাগিন আসেনি। আপনি অন্যখানে গিয়ে খোঁজ করুন, নিশ্চয়ই সেই নাগিনকে পেয়ে যাবেন। টোনার এমন কথা শুনে তান্ত্রিক অন্যদিকে চলে যায়। টুনি টুনি, তুমি ওই নাগমণিটা বের করো, আর কিছু টাকা চাও। সেই টাকা দিয়ে আমি বাজার থেকে কিছু ভালো মন্দ কিনে নিয়ে আসি। কতদিন থেকে ভালো মন্দ কিছু খাই না। ঠিক আছে টোনা, আমি নাগমণির কাছ থেকে টাকা চাচ্ছি। এই নাগমণির থেকে টাকা চেয়ে আরো ভালো জায়গায় এটাকে লুকিয়ে রাখতে হবে। নাগিন অনেক ভরসা করে দিয়েছে আমাদের। এই কথা বলে টুনি একটা হাড়ি থেকে নাগমণিকে বের করে। আর নাগমণির সামনে টাকার কথা বলতে নাগমণি থেকে আলো বেরিয়ে আসে, আর টুনিকে টাকা দেয়। সেই টাকা নিয়ে টোনা বাজারে চলে যায়, আর টুনি আবারও সেই নাগমণিকে লুকিয়ে রাখে। এরপর থেকে সেই নাগমণি নিয়ে টোনা টুনির বেশ সুখেই দিন কাটতে থাকে। কি ব্যাপার তান্ত্রিক বাবা, আপনি আবার আমার বাড়িতে এসেছেন? ওই নাগিনকে কি আপনি ধরতে পেরেছেন বাবা? ওই নাগিনকে তো আমি ধরতে পারিনি, তবে গোপন সূত্রে খবর পেয়েছি ওই নাগিন নাকি তোদের বাড়িতে এসেছিল, আর তার নাগমণি তোদের কাছে রেখেছে, তাই না? বল বল, বলছি সত্যি কথা বল। আরে না না তান্ত্রিক বাবা, এসব আপনি কি বলছেন? আপনি ভুল খবর পেয়েছেন। আর চুপ কর বেটা, তুই জানিস না আমার কত শক্তি, আমি কখনো ভুল খবর পাই না। শোন, যদি নাগমণিটা তোর কাছে থেকে থাকে তবে আমাকে এক্ষুনি দিয়ে দে, তার বিনিময়ে আমি তোকে অনেক বড় লোক করে দিব, জানিস? তান্ত্রিকের এমন লোভনীয় কথা শুনে টোনার মনে অনেক লোভ জন্মে। আর টোনা মনে মনে বলে, আরে বা, তান্ত্রিক আমাকে একবারে বড় লোক করে দিবে, তাহলে তো ভালোই হয়। ওই নাগমণির কাছ থেকে অল্প অল্প করে টাকা নেওয়ার চাইতে একেবারে বড় লোক হওয়া অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, ওই নাগমণি আমার বাড়িতেই আছে, কিন্তু তা আমার বউ টুনির কাছে আছে। শুনুন তান্ত্রিক বাবা, আমার বউ ওই নাগমণি কিছুতেই দিবে না। আপনি রাতের বেলা আমাদের বাড়িতে আসুন, আমার বউ যখন ঘুমিয়ে থাকবে তখন ওই নাগমণি চুরি করে আমি আপনাকে দিব। টোনার এমন কথা শুনে তান্ত্রিক অনেক খুশি হয়, আর বলতে থাকে, তবে ওই কথাই রইল, আমি রাতের বেলা আবার আসব, আর নাগমণি তুই তোর বউয়ের কাছ থেকে চুরি করে নিয়ে রাখবি, বুঝতে পেরেছিস? এদিকে টোনা যখন তান্ত্রিকের সাথে এসব কথা বলছিল, ঠিক সেই সময় টুনি ঘরে জানালা দিয়ে সব কথা শুনে ফেলে, আর রেগে গিয়ে বলে,
ছি, টোনাকে আমার স্বামী ভাবতেও লজ্জা লাগছে। টোনা লোভে পড়ে ওই ভণ্ড তান্ত্রিকের কাছে নাগমণি দিতে রাজি হয়ে গেল। না, ওই নাগিনকে আমি কথা দিয়েছি, তার নাগমণি কিছুতেই তান্ত্রিকের হাতে দিব না। সেই কথা আমাকে রাখতেই হবে। আমি নাগমণিকে নিয়ে আজ বাড়ি থেকে পালিয়ে যাব। এ কথা বলে টুনি নাগমণি আর তার মেয়ে টিংটিংকে নিয়ে চুপি চুপি ঘরের পেছনের দরজা দিয়ে বনের গভীরে পালিয়ে যায়। এদিকে টোনা ঘরে এসে টুনি, টিংটিং আর নাগমণি কাউকে না দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি, টুনি গেল কোথায়? এদিকে ঘরে নাগমণিটাও নেই। তার মানে টুনি কি আমার আর তান্ত্রিকের সব কথা শুনে ফেলেছে আর নাগমণি নিজের সাথে নিয়ে পালিয়ে গেছে? হায় হায় রে, আমার এখন কি হবে? ওই তান্ত্রিককে কি জবাব দিব? এভাবেই সেই দিনটা কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। তান্ত্রিক রাতের বেলা টোনার বাড়িতে এসে টোনাকে বলে, কি রে বেটা, নাগমণি কোথায়? দে আমার হাতে দে তো নাগমণিটা, তাড়াতাড়ি দিয়ে দে বলছি। আহ, কত কাঠখড় পুড়িয়ে অবশেষে আমি আজ নাগমণি হাতে পাবো। তান্ত্রিকের এমন কথা শুনে টোনা ভয়ে ভয়ে বলে, তান্ত্রিক বাবা, আমি ওই নাগমণি আপনাকে দিতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করে দিন, টুনি ওই নাগমণি নিয়ে পালিয়ে গেছে। কি, আমি আর তো আশা নিয়ে তোর বাড়িতে আসলাম আর তুই বলছিস তোর বোন নাগমণি নিয়ে পালিয়ে গিয়েছে? এসব শোনার জন্য কি আমি এখানে এসেছি নাকি? হ্যাঁ, তুই আমাকে নাগমণি দিতে পারিস নি, এখন আমি তোর জীবন কেড়ে নিব। এই কথা বলে তান্ত্রিক টুনার গলা চেপে ধরে আর টোনাকে মেরে ফেলে। এরপর তান্ত্রিক টুনির খোঁজে বেরিয়ে পড়ে। আর এদিকে টুনি, মা টিংটিং, এই দেখ এখানে যে কবর দেখতে পাচ্ছি, এই কবরের মধ্যে নাগমণিটা লুকিয়ে রাখি, তাহলে এই নাগমণি থেকে আর আলো বেরোতে পারবে না। কবরের মধ্যে নাগমণি রেখে আমরা ওই ঝোপের আড়ালে বসে থাকি, সকাল হয়ে গেলে নাগমণি নিয়ে আমরা দূরের বনে চলে যাবো রে। এই কথা বলে টুনি যেমনি নাগমণি গোবরের মধ্যে লুকাতে যাবে, তখনই সেখানে তান্ত্রিক চলে আসে। ওই তো নাগমণি, দে আমাকে আমার নাগমণি দিয়ে দে, তোর কত বড় সাহস, নাগমণি নিয়ে তুই পালিয়ে এসেছিস, আমি তোর স্বামীকে মেরে ফেলে এসেছি, এবার তোকে মেরে হলেও ওই নাগমণি আবার চাই চাই। হ্যাঁ, টোনাকে মেরে ফেলার কথা শুনে টুনি ভীষণ কষ্ট পায়। তোর এত বড় সাহস, আমার স্বামীকে মেরে ফেলেছিস, আজ তোর নাগমণি পাওয়ার শখ আমি ঘুচিয়ে দিব। এই কথা বলে টুনি একটা লাঠি দিয়ে তান্ত্রিককে মারতে আসে আর তান্ত্রিক তার জাদু বলে টুনির দিকে একটা আগুনের গোলা ছুড়ে মারে আর টুনির সাথে সাথে সেই আগুনে ভস্ম হয়ে যায়। মা, মা, তুমি কি হলো মা? এই খারাপ তান্ত্রিক, তুই আমার মাকে কি করলি রে? তোর মাকে আমি এই দুনিয়া থেকে তুলে দিয়েছি, এবার তোকেও শেষ করে দিব আমি। এই কথা বলে তান্ত্রিক চেনা টিংটিংকে মারতে যাবে, তখনই সেখানে নাগরানী চলে আসে আর রেগে তান্ত্রিককে বলে, শয়তান তান্ত্রিক, এই নাগমণির লোভে তুই আর কত প্রাণ কেড়ে নিবি? হ্যাঁ, অনেক হয়েছে, আজ তোর শেষ দিন, নাগমাতা জীবন দিয়ে এই নাগমণিকে রক্ষা করেছে, এবার আমি তোর জীবন কেড়ে নিয়ে এই নাগমণি রক্ষা করব। এই কথা বলে নাগরানী তার বিষাক্ত ছোবল তুলে তান্ত্রিককে ছোবল মারে আর লোভী তান্ত্রিক সেখানে মৃত্যুবরণ করে। তোর বাবা লোভ করে মরেছে আর তোর মা নাগমণি রক্ষা করার জন্য মরেছে, এবার তোকে আমি নাগিন বানিয়ে দিতে চাই এই নাগমণি রক্ষা করার জন্য, বুঝতে পেরেছিস? নাগরানী, এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই, এই নাগমণি নিয়ে যখন এত কিছু হলো তবে এই নাগমণি রক্ষার দায়িত্ব আমার, দাও তুমি আমাকে নাগিন বানিয়ে। এই কথা শুনে নাগরানী ভীষণ খুশি হয়ে যায় আর জাদু বলে টিংটিংকে নাগিন বানিয়ে দেয়। তারপর নাগিন হয়ে টিংটিং নাগমণি রক্ষা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।